আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুটা ভোজেন ইফতার আইটেম একটা হচ্ছে চিকেন কাটলেট আর একটা হচ্ছে চিকেন ফিঙ্গার খুব কম সময়ে এবং অল্প চিকেনে বানিয়ে নেওয়া যায় এবং খেয়ে নেওয়া যাবে পুরো রমজান মাসে তো একদিন সময় করে কি করতে হবে এরকম বানিয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তো ভাজার ঠিক বিশ মিনিট আগে বের করে রেখে ভেজে নিতে হবে তো অনেকটাই দেখা যাবে যে মানে সময়ও সাশ্রয় হয়ে গিয়েছে আর ইফতারেটাও কিন্তু ইয়ামি একটা ইফতারি হবে তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি এখানে আমি তিন চার চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিয়ে তারপরে দুই চামচ রসুন একদম কুচি করে দিয়েছি তার মানে চারটা বড় রসুনের কোয়া তারপর এখানে এক কাপ গাজর আমি কুচি করে নিয়েছি এই গাজরটা যেহেতু একটু শখ তো সবজি তাই একটু আগে দিয়ে রসুনের সাথে ভেজে নিচ্ছি আর এই সবজিটার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ কাপ পেঁয়াজ সেটা যে একদম চপ করে কেটে নেওয়া তারপরে দুই চামচ কাঁচামরিচ কুচি তো এটাও আমি ভেজে নেব এই সবজির সাথে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো তারপরে এক কাপ পাতাকি এখানে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি এই পাতাকপিটা দেওয়ার পরেও কিন্তু আমি দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিব। তো চিকেনটা কিন্তু আমি আগে থেকে আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে সিদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি গিয়ে হচ্ছে ভাজা জিরা গুঁড়ো তারপরে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটার অর্ধেকটা ক্যাপসিকাম চিকুন করে কেটে নিয়ে দিয়ে দিব আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দুইটা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি তো এই সবজিগুলো কিন্তু আমি একদম সিদ্ধ করবো না একটু কচকচে কাঁচা ভাব থাকবে মানে ক্রাঞ্চি ভাবটা থাকবে তো ওই পর্যায়ে আমি চাড়া দিয়ে নামিয়ে নেব আর এ পর্যায়ে মনে হয়েছে একটু লবণ কম হচ্ছে হয়েছে সেজন্য আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে দেখেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়নি একটা ক্রাঞ্চি ভাব আছে কাঁচা দেখতে তো কতটা ইয়ামি তো এখন আমি একটু ধনেপাতা পাতা দেবো দুই চামচের মতো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে এই একটা পুর দিয়েই কিন্তু আমি দুইটা এফতার আইটেম বানিয়ে নেব তো এটা অর্ধেক অর্ধেকটা আমি ভাগ করে নিব আর ভাগ করে নিয়ে তারপরে এই যে দেখেন আমি গরম গরম অবস্থায় বড় একটা প্লেট নিয়ে নিয়েছি তারপর একটা রেপিন পেপার দিয়ে দিয়েছি রেপিন পেপারের উপরে আমি অর্ধেকটার মতো নিয়ে নিব। তো নিয়ে নিয়ে আমি চিকেন যে কাটলেটটা বানাবো সেটা শেপ দিব। মানে মোটামুটি এই যে শেপ দেওয়া হয়ে গিয়েছে তার উপরে আমি আরেকটা রেপিন পেপার দিয়ে শেপ দিয়ে কিন্তু আমি কেটে নিব। তো এই যে দেখেন উপরে দিয়ে দিয়ে তারপরে মোটামুটি শেপ দিয়ে একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নিব আর কেটে নিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক মানে এটা সুন্দর করে যে পর্যন্ত না জমবে সে পর্যন্ত এতে দুই চার পাঁচ ঘন্টাও লাগতে পারে তো আমি মোটামুটি এই যে শেপ দিয়ে নেওয়া শেষ এখন আমি একটা চাকুর সাহায্যে এটা আমি যে সাইজ করে বানাবো সেই সাইজ করে আমি এই মানে এখানে একটু আলাদা আলাদা পাট করে নিচ্ছি আপনার আপনাদের সাইজটা একদম যার যার মতো তারপরে দেখেন মাঝখানেও কিন্তু একটা মানে দাগ কেটে দিলাম তো এই পর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে তারপরে যে আমি চিকেন ফিঙ্গারগুলো বানাবো সেটাই যে অর্ধেকটা আমি রেখেছি হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে এটা শেপ দিয়ে নেব তো এটাও বড় ছোটো মাজারও আপুরা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিয়ে বানিয়ে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দিয়ে পুরো রমজান এনজয় করতে পারবেন আর মানে রমজানের সত্যি সত্যি কাজ কিন্তু অনেক বেড়ে যায় শপিং রোজা নামাজ তারপরে যেতে অনেক পদের আইটেম করতে হয় তো সেজন্য কাজ অনেকটাই বেড়ে যায় তো দেখেন চিকেন কাটলে তো আমার শেপ দেওয়া হয়ে গেছে এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো পাঁচ ছয় ঘন্টা পরে একটা বাটিতে আমি এক কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো আর মরিচগুলো কিন্তু হাফ চামচের থেকে একটু বেশি তো তারপরে পানি দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিব তো ব্যাটারের তার ঘনত্বটাও দেখে কিন্তু বুঝতে পারবেন ব্যাটারটা কতটা ঘন আমি রেখেছি তো ব্যাটারটা বানিয়ে নেওয়া শেষ এখন একটা সাইডে রেখে দিয়ে এই যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন কত সুন্দর জমে গিয়েছে তো এখন আমি আলাদা আলাদা পাট করে নিব খুব ইজিভাবে সহজভাবে করে নেওয়া যাবে তো দেখেন সুন্দর করে রেখে দিয়ে তারপরে ওই যে যে চিকেন ফিঙ্গার সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি তো এই যে সুন্দর করে এখন আমি কি করব কিছুটা আমি বেডক্রামে কুটিন করব আর কিছুটা শ্যামাইয়ে আমরা যে শ্যামাইগুলো খাই দুধ দা রান্না করে ওই শ্যামাই শ্যামাইয়ের ভিতরেও কিছুটা পরিমাণ কুটিন করব। তো আমি দুইটা পদ্ধতিতে করে নেবো কুটিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দুইটাই আমি রেডি করে নিচ্ছি আর হয়ে গিয়েছে রেডি করা এখন একটা চিকেন কাটলেট নিব এবং সেই ময়দার কুটিনের ভিতরে দিব তারপরে আমি প্রথমটা শ্যামাই দিয়ে করে নিচ্ছি তো এটা একটু সুন্দরভাবে করে নিয়ে শেপ দিয়ে নিয়ে আলতো হাতে করে নিয়ে সুন্দর করে আবার আমি একটা সাইডে রেখে দেবো তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আর করে নিয়ে তারপরে আমি ওয়ান টাইম যে বক্সগুলো কিনতে পাওয়া যায় ওই বক্সে আমি রেখে দিব একটা একটা ভাগ করে মানে আমার একটা একটা দিন যেটা লাগবে সেটা তো দেখেন এটা আমি শ্যামাই দিয়ে করে নিচ্ছি আর এটাই যে বেড বেডগ্রাম দিয়ে করে নিচ্ছি তো একটা সাইডে এই যে আমার করে নেওয়া শেষ মানে আমি এভাবেই সবগুলো কিন্তু করে নেবো তো মোটামুটি সবগুলো করে নেওয়ার শেষ এখন আমি এই যে ওয়ান টাইম বক্স এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যে মানে ওয়ান টাইম বাটি ওয়ান টাইম আইসক্রিমের যাবতীয় কিছু কিন্তু এই যে এই বক্সগুলো কিনতে পাওয়া যায় ওয়ান টাইমগুলোতে রাখতে হয় কি বেশি ঝামেলা হয় না বের করব ভেজে নিব তারপরে ওয়ান টাইম বক্সগুলো ফেলে দেব তো দেখেন সব কিন্তু আমি সুন্দর করে বক্স করে নিচ্ছি আর এখন বক্সের মুখ ওই যে যে আমরা বিরিয়ানি খাই কিংবা মিষ্টি আনে যে রাবারগুলো দিয়ে আটকে দেয় ওই রাবার দিয়ে আমি দুই দুইটা একটা এই মাথায় একটা ওই মাথায় দিয়ে সুন্দর করে আটকে দিয়ে প্যাকিং করে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে